नमस्कार बंधुरा आमार पाइपन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाय। आज आमी आबारो रान्नाघरे चले एसेछि। एतो गरमे आर रान्ना करते भालो लागछे ना, ताई एकटु आमी हालका रान्ना करब। तार जन्य आमी एखाने नुन हलुद माखिये राखा 6 पिस कातला माछ निये नेछि, फोड़ने मेथी जीरा काँचा लंका पेंयाज बाटा आदा रसुनेर रस नुन हलुद चीनी टक दई और सर्षेर तेल अपनारा प्रथम थेके शेष पर्यन्त देखबेन। एतो गरमे हल्का खावाई भालो, ताई आजके आमी भाबलाम कातला माछटाके एकटु अन्यरकम करे रान्ना करि। खूब कम उपकरण दिए खूब कम समयेर मध्ये ए रान्नाटा हये जाबे। बंधुरा ए रान्नाटा खूब कम उपकरण दिए खूब कम समये रान्ना हबे ठिकई, किन्तु टेस्टटा दारुण। प्रथमे आमी ओई आदा रसुन रस दिए 5-10 मिनट माछटाके ম্যাগেট করে রেখে দেব। এবার এর মধ্যে আদা রসুন রসটা দিয়ে দেব। ভালো করে এপিট ওপিট মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখব 10 মিনিট। আমি আদা রসুন রসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আষ্টানির ভাবটা কেটে যাবে। আপনারা এখানে চাইলেন আদা রসুন বাটাটাও দিতে পারেন। মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার মাছ কটা ভেজে নেব। এপিট ওপিট মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেব। 4 চামচ টক দই, আদা রসুনের রস, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর পেঁয়াজ বাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবগুলো। বন্ধুরা আমি এখানে বেশি মশলা দিচ্ছি না, আপনারা চাইলে একটু মশলা দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি 1 চামচ মেথি আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা মেথিগুলো বেশি পোড়ালে হবে না, মেথিগুলো পুড়ে গেলে তরকারিটা পুরো তেতো হয়ে যাবে। যখনই মেথি ভাজার একটু হালকা গন্ধ বেরবে তখনই ওই মশলা পেস্টটা দিয়ে দেব। মেথি ভাজার হালকা গন্ধ বেরিয়েছে, এবারে মশলা পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবারে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। বন্ধুরা আমি এখানে 4 চামচ টক দই নিয়েছিলাম, তার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব, যাতে টক ভাবটা একটু কমে। আপনারা চাইলে চিনি দিতেও পারেন নাও দিতে পারেন। ঝোলটা ভালো রকম ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছ কটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মাছের ঝোলটা ভালো রকম ফুটে এসছে। এবার ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ঝোলের সাথে মাছগুলো ভালো করে মিশে গেছে। দেখুন বন্ধুরা আমাদের মেথি কাতলা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এরকম গরমের মধ্যে কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এরকম রেসিপি একবার বানিয়ে দেখবেন। বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এইরকম রেসিপি আপনারা অন্য মাছ দিয়েও করতে পারবেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এত রোদের তাতে যত বাইরে কম বেরোনো যাবে ততই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।